সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দেবাঞ্জন পাঠক ব্লগ। হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে যে শীত আসছে, আর এই শীতে আমরা করি দল বেঁধে পিকনিক। তো আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বাদু রোডে। এখানকার কতগুলো পিকনিক গার্ডেন আমি আপনাদের ঘুরে দেখাবো এবং দেখাবো সমস্ত ডিটেলস। আমরা এসে গেছি মধুবনে। এটা হচ্ছে বাদু রোড ফার্স্ট লেন। এর ভেতরে দুটো রুম আছে যেটা একসাথে প্যাকেজ হিসেবে ভাড়া দেয়। এখানে করা আছে শিবের মন্দির। বন্ধুরা, আমি এসে গেছি বাদু রোড ফার্স্ট লেন মধুবনে। তো এখানকার পিকনিক স্পটটা আমার দুর্দান্ত লাগলো, মানে ছবির মতো সুন্দর। বাচ্চাদের জন্য করে দেওয়া আছে পার্ক। 14,000 টাকার এখানে প্যাকেজ আছে। প্যাকেজের মধ্যে আপনাদের চেয়ার টেবিল ছাতা সমস্ত কিছু দেওয়া হবে। সবুজের মাঝে এই টোটাল গার্ডেনের ভিউ, এত সুন্দর বাগান। এটা ভাড়া আছে 14,000 টাকা। তো এরকম একটা বাগান বাড়ি মানে পিকনিকের জন্য আদর্শ, অবশ্যই চলে আসবেন মধুবন। এই প্যাকেজের মধ্যে আপনাদের এই দোতলা যে ঘরটা রয়েছে এখানে দুটো রুম দেবে, চারটে বাথরুম আছে। তো রুমের ছবি আমি আর তুললাম না। তো এই দুটো রুমও এই প্যাকেজের অংশ, আপনারা রুম ব্যবহার করতে পারবেন। পিকনিক করতে আসে যারা তারা এরকম বাস নিয়ে আসে, আর এই মাঠে করে পার্কিং। দেখতে পাচ্ছেন অনেক বাস দাঁড়িয়েও রয়েছে। আমাদের পরবর্তী স্পট একান্ত আপন। এই হচ্ছে একান্ত আপনের ভেতরটা, অসাধারণ অসাধারণ সুন্দর করে সাজানো, দারুণ। ভীষণ সুন্দর বাগান একান্ত আপন। এখানে পার্ক করে দেয়া আছে, বাচ্চারা খেলতে পারবে। 250 থেকে 300 লোক ধরে যাবে, এত বড় বাগান আছে এটা। বন্ধুরা, আমি চলে এসেছি একান্ত আপন বাদু রোডে। এটা স্নেক পার্ক থেকে কাছেই আপনাদের। যা বড় জায়গা, 250 থেকে 300 লোক আরামসে ধরে যাবে। ১০০ জন অবধি পিকনিক করতে আসেন তাহলে ভাড়া পড়বে 12,000 টাকা। 100 জনের বেশি আপনারা যদি 300 জন অবধি পিকনিক করেন তাহলে পড়বে 15,000 টাকা। এখানে বাগানের সাথে আপনাকে দেওয়া হবে ঘর এবং বাথরুম, সেগুলো আপনাদের দেখায়। দুখানা রুম রয়েছে এখানে, এই রুম দুটো দেওয়া হবে, আর পাশেই রয়েছে বাথরুম। এই রয়েছে বাথরুম। বাদু রোড ছাড়াও আমার আরও কয়েকটা পিকনিক স্পটের ভিডিও দেয়া আছে, আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন, আই বটনে আসছে। তো সেখানগুলো আপনারা আনন্দের সাথে পিকনিক করতে পারবেন, যেমন আপনার বাজেট সেরকম আপনি পিকনিক স্পট বেছে নেবেন। খুব সুন্দর বাগান বাড়ি, 9,000 টাকা ভাড়া আছে, দারুণ সুন্দর করে সাজানো আম গাছের ছাওয়ায়।
এই হচ্ছে রুমটা। এই নিচের দুটো রুম দেয়া হবে। দুটো বাথরুম আছে, একটা ওয়েস্টার্ন স্টাইল একটা ইন্ডিয়ান স্টাইল, আর এখানে রয়েছে বেসিন। আমরা চলে এসেছি পরবর্তী পিকনিক স্পট টিউলিপে, তো চলুন দেখে আসি কীরকম টিউলিপ ফুটেছে এখানে। বাহ, দুর্দান্ত সাজানো বাগান, অসাধারণ করা। বাদু রোডকে পিকনিকের স্বর্গ বলা যেতেই পারে। এত সুন্দর সুন্দর বাগান খুব কম জায়গাতেই আছে এবং এত পরিমাণে আছে, মানে অনেক সংখ্যায় অনেক বেশি। ছোট করে পার্ক বানানো আছে বাচ্চাদের জন্য, আর এখানে রয়েছে বসার জায়গা, আড্ডা মারতে পারবেন চেয়ার নিয়ে, দারুণ করেছে। সামনে অনেকখানি জায়গা, 70-80 জন অবধি আপনারা এখানে পিকনিক করতে পারবেন। ভাড়া পড়বে 10,000 টাকা। এখানে কিন্তু বললে আপনাকে সব ব্যবস্থা করে দেবে, ক্যাটারিং, বাসন, চেয়ার টেবিল থেকে সমস্ত কিছুর আয়োজন এখানে আপনারা পাবেন। যারা পিকনিক করবেন তারা এখানে একটা রুম পাবেন। ডান দিকে টয়লেট আছে লেডিসের, আর বাড়ির ওদিকে আছে জেন্টসের জন্য টয়লেট। এই হচ্ছে টিউলিপ গার্ডেনে আপনাদের যে ঘর দেওয়া হবে সেটার ছাতা রয়েছে। এই ঘরটা আপনারা পাবেন, বেশ বড় ঘর। তো এরকম একটা বাগান মানে পিকনিকের জন্য আদর্শ। চারদিকে বাউন্ডারি করা আছে, বাইরের লোকের কোনো ডিস্টারবেন্স নেই, একটাই টিম আসবে পুরোটাই তাদের। আপনাদের একটা কথা বলার আছে, আপনারা কিন্তু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, যেটা আমাকে আগামী দিনে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবে। বাদু রোড কনক গার্ডেন, এখানকার গার্ডেনগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো আর বাউন্ডারি করা আছে। এই হচ্ছে কনক গার্ডেন, শীতকালে আপনাদের পিকনিকের ঠিকানা। বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স নেই, একটা গ্রুপ এক জায়গায় পিকনিক করছে। এক জায়গায় অনেকে পিকনিক করলে যে সমস্যাটা হয় সেই সমস্যা নেই এখানে। সামনে রয়েছে রুম, আর ডান দিক আর বাঁ দিক পুরোটাই বাগান করা আছে। দাদার নাম হচ্ছে দীপক বল্লভ, তো দীপকদার থেকে জেনে নেবো এখানকার সমস্ত ডিটেলস। দাদা, এখানে ভাড়া কত? এখানে ভাড়া 8,000 টাকা। 8,000 টাকা ভাড়া আছে। কতজন অবধি আপনার পিকনিক করতে পারবে? এখানে 60 জন অবধি। 60 জন অবধি পিকনিক করতে পারবে। আর রান্নাবান্না কি নিজেরাই বাসন আনবে না আপনি? আমাদের কাছে সব বাসনপত্র আছে। কিরম ভাড়া দিতে হবে? কিরম যেরম রেট নেবেন, যেরম একটা চেয়ার 5 টাকা, টেবিল 40 টাকা, ছাতা 40 টাকা, সব রেট আছে। আচ্ছা, আর ক্যাটারিংও আপনারা করেন? হ্যাঁ, ক্যাটারিং করি। এই হচ্ছে রুম, বসার চেয়ার দিয়ে দেওয়া হবে, আর এখানে রয়েছে বাথরুম। বাথরুম এখানেও রয়েছে, আবার পাশেও রয়েছে বাথরুম। কটা থেকে কটা অবধি আপনার বাগান? 6টা থেকে 4টে পর্যন্ত টাইম, সকাল 6টা থেকে বিকেল 4টে। যদি 5টা হয়ে যায় কোনো অসুবিধা? সেটা আলাদা, জিনিসপত্র গোছাতে দেরি হবে। আর এখানে পার্কিং কোথায় করবে যদি বাস আছে? ওই খেলার মাঠে, ওই খেলার মাঠগুলো দাঁড়িয়ে আছে গার্ডেনে, ওখানে বাসগুলো দাঁড়িয়ে আছে ওইখানে। আচ্ছা, এখানে পাশাপাশি দুটো বাগান রয়েছে এবং দুটো বাগানে একসাথে ভাড়া দেওয়া হয়। চলুন দেখে আসি রুমটা কেমন। এই হচ্ছে রুম, আপনারা বিশ্রাম নিতে পারবেন। আর এই আর একটা রুম, দুটো রুম আপনারা পাবেন।
ঘরের পাশেই রয়েছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল। এই বাগানটায় কিন্তু পুকুর রয়েছে, হাঁস খেলে বেড়াচ্ছে। যারা বড় টিম আসছেন, অনেক বড় টিম, তারা পাশাপাশি এই দুটো বাগান বাড়ি প্রিন্সে ভাড়া নিতে পারেন। অনেকটা জায়গা জুড়ে 14-15 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এইখানেও বাথরুম আলাদা করে করা আছে, ওই কোনো ঘর রয়েছে, ওই রান্না সেট, আর পেছনেই রয়েছে থাকবার ঘর। পাশাপাশি দুটো বিরাট বাগান। যারা বড় বাগানে খোঁজ করছেন, প্রিন্স তাদের জন্য আদর্শ। বন্ধুরা, কেমন লাগলো আজকে বাদু রোডের পিকনিক স্পটগুলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও।